এইগুলো পাঠিয়ে দাও দাও বাইরে চলো নি যাও না আর চলো না ঘুরে আসি ভাই ঘুরে আসতে কেন ঘুরে কি করবে দাও হ্যাঁ ভাই তুমি আসবে না পঞ্চাশ জন আচ্ছা আমি একদম সামনের সিটে আছি ঠিক আছে হ্যাঁ আমি একদম সামনের সিটে আছি ঠিক আছে বলছি কিন্তু আচ্ছা বলছি তো জল তেষ্টা পেয়েছিল বলছি তো জল তেষ্টা পেয়েছিল খিদে পেয়েছে ডান দিকে বাথরুম দেখেছি জলের ওখানটা কোন বেরিয়ে মানে নিচে যাবো আচ্ছা জল ওখানে আছে দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি গেস্টদের ঢুকে আসো রাজ দেখে আসো তো বাইরে বেরিয়ে জল আছে নাকি বেরিয়ে যাও বাথরুম আর সিট তোমার এখানে কেউ নেবে একদম নিচে নিচে নাই বেরিয়ে বাথরুমটা গেলে তার পাশে কোনো জলের জায়গা আছে তাহলে এখান থেকে উঠলে
25th Kolkata International Film Festival. স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ স্মোকিং কজেস ক্যান্সার সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে জানি না তোর ধনরত আছে কিনা রানীর মতো Thank you.
আপনারা দেখছেন এবিপি দুঃখ, আপনাদের সঙ্গে আমি সুমনা। রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রইল। শহরের বিভিন্ন প্রান্তে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন। সরকারি ধর্মপন্থীরাও এই আগুন নিভিয়ে দিতে একদমই পিছুপা হচ্ছেন না। এখন আমরা সরাসরি চলে যাব এপিসি কলেজে, যেখানে ছাত্রছাত্রীরা একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছে। ধর্মের নাম করে বাঙালি ঠাকুরকেই কেড়ে নেওয়া হলো, এরপর তো কোনো লেখাকই স্বাভাবিকভাবে মত প্রকাশের সাহস পাবে না, সে অধিকারটাই তো আর নেই। এই ব্যান শুধু রবীন্দ্রনাথের বিরুদ্ধে নয়, মুক্ত চিন্তার বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। মুক্তধারা রোধে ধর্মের চর্মে ধরেছে ট্যান, শ্রীজাত তাই কন্ডম কবি রবীন্দ্রনাথ ব্যান। ধর্ম মানে তো আর অঙ্গবঙ্গ নয়, ধর্ম মানে মানুষের সেবা। রামকৃষ্ণ থেকে কাজী নজরুল ইসলাম তো এটাই বলে গিয়েছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ফ্রিডম অফ এক্সপ্রেশন হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে, উই ওয়ান্ট ইট ব্যাক। লাইভ এন্ড এক্সক্লুসিভ শুধুমাত্র এবিপি দুঃখে। এপিসি কলেজে ঠিক কিভাবে ধর্ম ওয়ার্কশপটা করাবি না নাকি? দাঁড়া সিগারেটটা শেষ করি। ওই তো ওই যে লাল বাড়িটা, ওটাই অর্থ। তুই বরং একটা কাজ কর, তুই স্ক্রিপ্টে গিয়ে অ্যাড করেছিলি বলছিলি, ওটা শোনা। জালিয়ানওয়ালা বাগ। And this is the reason which has painfully compelled me to ask your excellency to relieve me of my title of knighthood which I had the honor to accept from his majesty the king. Yours faithfully, Rabindranath Tagore. হচ্ছে এখানে আপনারা সরকারের প্রতিনিধি, আসুন। কি কবিতা রবীন্দ্রনাথের লেখা না? আমরা কিন্তু বেআইনি কাজ করছি, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি, তোর ভয় করে না? নিচে গাড়ি রাখা আছে, চুপচাপ গিয়ে বসে পড়ো। কোন রকম চালাকি দেখলে আমার কিন্তু মাথার ঠিক থাকে না, আর মাথার ঠিক না থাকলে আমি কিন্তু গুলি চালাই। চলুন, বিপদে মোরে রক্ষা করো, এনহে মোর প্রার্থনা, বিপদে আমি না। হ্যাঁ বল। শোন, তিনজন এসেছিল সাথে, না বন্দুকও আছে, আন্টিকে ধরে নিয়ে গেছে, একজন আবার এসেছে আমাদের ছাদে যেতে বলছে। আরে আরে, হ্যালো 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 হ্যালো, ধরা পড়ে গেছে। সন্দীপের কাছে তো স্ক্রিপ্ট আছে, ওখানে আমাদের সবার নাম লেখা আছে, অমর সুধারও। শুন, আমায় যেতে হবে, ওই দেখ অরফানেজের বাড়ি। নৌকা চার থেকে ওপরে নিয়ে গেলাম, লাশগুলোকে নামাবে টাকে। হবে বিক্ষোভে উত্তাল শহর কলকাতা।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নিষেধাজ্ঞা এবং রবীন্দ্র অনুরাগীদের উপরে চলতে থাকা আক্রমণের প্রতিবাদে রাস্তায় সাধারণ মানুষ। তবে প্রশাসনিক হুমকির জেরে এই মিছিলে ছিল না রবি ঠাকুরের কোনো ব্যানার বা সঙ্গীত, যদিও রবীন্দ্রনাথকে ব্যান করার নির্দিষ্ট কোনো কারণ সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। রবীন্দ্রনাথ প্রশাসনিক অসহিষ্ণুতা, রাজনৈতিক অসহিষ্ণুতা, অর্থনৈতিক দমনপীড়ন, উগ্রজাতীয়তাবাদ, সামাজিক এবং ধার্মিক কুপমণ্ডুকতার বিরুদ্ধে ছিলেন। অনেকের মতে এই ব্যানের মূলে রয়েছে বিশ্বকবির ভারত তীর্থ কবিতাটি, যেখানে কবি লিখেছেন যে ভারতবর্ষ কোনো একটি ধর্মের বা একটি সম্প্রদায়ের নয়, বরং নানান জাতি নানান সংস্কৃতির মিলন কেন্দ্র হল ভারতবর্ষ। কেউ কেউ তাই সরকারের এই পদক্ষেপ ফ্যাসিস্টরা গত পেয়েছেন। ব্রাহ্মণ শুচি করি মন ধর পাপ সবাকার, এসো হে পতিত কর অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘর হয় নিজে করা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগর তীর। কেন ভুলি করেনি জানি না, বোধ হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে। সেদিন দুপুরেই আমার ফাঁসির সাজা ঘোষিত হয়, রেডিও টিভি সব জায়গাতেই নাকি দিয়েছে, নিখিলেশরাও জেনে গেছে নিশ্চয়। আর বড় জোর এক ঘন্টা, কিন্তু নিজের জন্য আমার কোনো আফসোস নেই। রবীন্দ্রনাথ আমার কাছে ঠাকুর, ঠাকুরের বিরুদ্ধে সোচ্চার হয়েছে মাথায় গোবুদ্ধি পোড়া কিছু মানুষ। তবে এই ঘটনা মোটেও ব্যতিক্রমী না, যুগ পরিবর্তনের সময় সনাতনী শক্তি শিকার হয়েছে অনেকে, সক্রেটিস চৈতন্যদেব নামের কোনো শেষ নেই। তবে সভ্যতা কোনোদিনও থেমে থাকেনি, থেমে থাকেনি নবজাগরণের মন্ত্র। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি, বসুধারে রাখে নাই খণ্ড পুত্র করি। রবীন্দ্রসঙ্গীত গাইলে গুলি করার অর্ডার আছে। রাষ্ট্রদ্রোহীদের এই শাস্তি, ওরা রবীন্দ্রনাথ গেয়েছে। রবীন্দ্রনাথ তোদের বাবা হয়নি।
অসংখ্য বাচ্চা, তারা সব রবীন্দ্র সঙ্গীত গাইছে। আরো আরো মানুষ আসছে। এবার কজনকে গুলি করবি? হাজার হাজার লোক আসবে, অত গুলি আছে তোদের কাছে? কি সব একটা লিখেছিল না কাগজগুলোকে পুড়িয়ে দে, কোনো প্রমাণ যেন না থাকে। আছে তো তাই তো যা।